এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মা, আমি সবসময় তোকে সুখী দেখতে চাই, আর একদিন তুই নিশ্চয়ই সুখী হবি। আমার এটা বিশ্বাস, একদিন তোর উন্নতি হবেই। তুই চিন্তা করিস না, সোহা একদিন ঠিক তোর কাছে ফিরে আসবে। তুই একটু নিজের মনে সাহস আর, একটু শক্ত হ। গৌরীদেবী, গৌরীদেবী, কি হয়েছে পুষ্পা মামা? গৌরীদেবী কোথায়? এই তো। এটা কি লাঠি? এটা দিয়ে তো ডান্ডিয়া খেলে। হ্যাঁ মিনি, তুই ডান্ডিয়া খেলতে জানিস? জানিস না? তাতে কি, শিখিয়ে দেবো, আমি আছি তো, আমরা একসাথে খেলবো। আর এসব বিষয়ে আমি একেবারে এক্সপার্ট ছিলাম, বুঝলি? জিজ্ঞেস কর রুদ্রকে, রুদ্র আমার কাছ থেকে শিখতো। এই যে এটা, এটা ধর, আমি দেখাচ্ছি। একটা ধর, এই এইভাবে দুটো লাঠি নিবি, এবার তার মানে আপনার বাড়ির ওদিকে খুব আনন্দ করে খেলা হয়, তাই না গৌরীদেবী? আমি যদি আপনার সাথে প্রতিদিন এইভাবে ডান্ডিয়া খেলতাম না, তাহলে আজকে আমি এখানে ডান্ডিয়ার ক্লাস শুরু করতাম। ও পুষ্পা মামা, তুমি থামো তো, থামো। প্রথমে আমাদের শেখানোর আগে তুমি শেখো, তারপর আমাদের শেখাবে। সরস্বতী ঠাকুর আঁকে নাকি? তাহলে কি করে করে আমি তো জানি না মা। চেষ্টা কর, ঠিক হয়ে যাবে। মা, আরে কি করছিস? কাটাকুটো লাগলে তো তোমার, তাহলে তোমার ব্যথা তো ফ্রি। এতদিন ধরে ব্যথা আবার থাকে নাকি? ব্যথা তো কমবেই। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে, কি করে বলো তো? কত প্রশ্ন করিস রে তুই, সরস্বতীটা এঁকে দেখা। হ্যাঁ। আচ্ছা মা, তুমি যে কালকে বললে আজকে দশেরা, আমি তো প্রশ্নগুলো কালকেই করব, আজকে তো আমার ছুটি। কালকে থেকে ঠিক করে পড়তে হবে, আজকের দিনটা না হয় নিয়ে নে ছুটি। কিন্তু সরস্বতী ঠাকুর কি করে? দশেরা কেন বলে? কারণ আজকের দিনেই মা দুর্গা মহিষাসুর বধ করেছিলেন, আর আজকের দিনেই প্রভু রামচন্দ্র রাবণ বধ করেছিলেন। আর শুধু শ্রীরামের সঙ্গেই নয়, মহাভারতের পাণ্ডবদের সঙ্গেও এই দিনটা জড়িয়ে আছে।
আর আজকের দিনটাকে আমরা বিজয়া দশমী হিসেবে পালন করে থাকি। আজকের দিনে আমরা গরিব মানুষদের বস্ত্র, খাদ্য সমস্ত দান করে আমাদের জীবনটাকে সুখময় করে তুলতে পারি। সমস্ত হিংসা বর্জন করে শুদ্ধ মনে মায়ের পুজো করি আমরা। বুঝেছিস? হ্যাঁ মা। রাবণ এত বড় রাক্ষস ছিল, আচ্ছা প্রভু রামচন্দ্রকে কি রাবণ কষ্ট দিয়েছিল? যদি কোনো রাবণ আসে তাহলে আমাদেরকেও মেরে ফেলতে হবে। মা, রাবণ কিন্তু কিচ্ছু করতে পারবে না, মিনি আছে তো, টেনশন নেই। হয়েছে আমার বীরাঙ্গনা, আমি আর ভয় পাচ্ছি না। মা, কোনো রাবণ নেই তো আশেপাশে? না নেই, রাবণ কখনো পৃথিবীতে জন্মায় না, পরিস্থিতি রাবণের জন্ম দেয়। মানুষের মনে রাগ, লোভ, মায়া, হিংসা, মোহ, এই সব কিছুর উৎস হলো রাবণ। আমাদের এগুলোকেই মেরে ফেলতে হবে, মনটাকে করে তুলতে হবে স্বচ্ছ, পবিত্র, সুন্দর। কি বলছিলিস? মা, আমরা সরস্বতী পূজো কেন করি? সরস্বতী মা তো যুদ্ধ করে না। মা সরস্বতী হলেন বিদ্যা আর বুদ্ধির দেবী। উনি আমাদের বিদ্যা দান করেন, শিক্ষা দান করেন। যদি আমাদের সমস্ত রাক্ষসদের বধ করতে হয় তাহলে তো আমাদের জ্ঞানের দরকার, তাই না? আমরা যদি আমাদের মনের রাক্ষসটাকে মারতে না পারি না, তাহলে আমরাও কিন্তু এরকম হয়ে যাব। মানুষ মানুষের কথা আর চিন্তা করবে না, তাকে অকারণে ভয় দেখাবে, বিনা কারণে মানুষের ক্ষতি করবে। এভাবেই জন্মাবে আরো রাবণ। যেমন ওই কাল্লু, তাহলে এক কথাই বলতে গেলে ও তো রাবণ, তাই না? কাল্লু নম্বর এক রেবতী ম্যাডাম, কাল্লু নম্বর দুই কিয়ানের মা, কাল্লু নম্বর তিন সুমিত স্যার, কাল্লু নম্বর চার মনোরমা দিদা, এরা সবাই কি রাবণ? মা, মিনি তোকে আমি কতবার বলেছি অন্যদের সম্বন্ধে এসব কথা বলবি না? ঠিক আছে, সরি মা। মা এটা দেখো, সরস্বতী। আরে বাহ, খুব সুন্দর এঁকেছিস কিন্তু তুই, ভালো হয়েছে। তুমি যা আমাকে শিখিয়েছিলে ওরমই করেছি। মা, আমি একা একা চেষ্টা করব নাকি? যেটা তুমি শিখিয়েছিলে, হ্যাঁ? তুই তো আমার থেকেও এখন ভালো আঁকতে পারিস। আচ্ছা মা, বাড়ির সব কাল্লুদের থ্যাঙ্কস বলে আসতে হবে।